আসসালামু আলাইকুম। হুট করে সকাল সকাল সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে কল আসলো যে আমার একটা পার্সেল আসছে। জানিও না কি পার্সেল, পার্সেলগুলো দেখে আসি কি আসছে। সারপ্রাইজ গিফট দেখে নিয়ে আসি। আমাদের কুরিয়ার কোনো লোক টোক নাই, টাইম লাগবে। আচ্ছা, ঘোরাঘুরি শেষ করে পরে আসি, দেখা যাক কতক্ষণ সময় লাগে। বললো ঘন্টা দেড়েক লাগবে, আমি একটু ঘোরাঘুরি করি, বন্ধুর বাড়িতে যাই, বন্ধুরে নিয়ে একটু আড্ডা দিয়ে আসি। প্রথম হচ্ছে আমি ব্র্যান্ড নিউ বাইক কিনি, এর আগে কখনোই আমি ব্র্যান্ড নিউ বাইক চালানি। যা চালিয়েছি সব হচ্ছে ইউজড, মানে কিছুদিন ইউজড বা মানে ইউজ ছিল। যাই হোক, তো ব্র্যান্ড নিউ বাইকের পারফরমেন্সের কথা বলতে গেলে আমার এটার পারফরমেন্স আমি যথেষ্ট ভালোই পাচ্ছি। আমি মাইলেজ প্রথম দিকে পেয়েছি 45.6 কিলোমিটার্স, তো এখন একটু মেবি কমে গেছে, কেন আমি জানি না, হয়তো সার্ভিস করানোর পরে আবার ঠিকঠাক হয়ে যাবে। তো এখন আমি পাচ্ছি 43.8, অলমোস্ট 44 পাচ্ছি। আমি ইঞ্জিন অয়েল ঠিক টাইম মতোই চেঞ্জ করতেছি, মানে ব্রেকিং পিরিয়ডের যে চেঞ্জটা ছিল সেটা আমি ঠিক টাইম মতোই করেছি। ইঞ্জিন অয়েলের যে ফিল্টারটা সেটাও আমি টাইম মতোই চেঞ্জ করেছি। এয়ার ফিল্টারটা আমি পরিষ্কারও করাই নাই বা চেঞ্জও করি নাই, কারণ মাত্র গাড়ি চলছে হচ্ছে 1100-1200 কিলোর মতো, তো এখনও এটা ক্লিন করানো হয় নাই বা সব কিছু ঠিকঠাক করাবে। হয়তো আমি মাইলেজটা একটু ভালো পাবো, কারণ ব্রেকিং পিরিয়ড তো মেনটেন করেছি। তারপরে যতটুকু বুঝলাম, মাঝে মধ্যে সব তো আর প্রপারলি মেনটেন করি নাই, মাঝে মধ্যে তো টুকটান ধুমধাম টান দিছি, চিন্তা করলে হ্যাঁ ভালোই পারফরমেন্স। আর এটা নিয়ে একটা রিভিউ টাইপ, যদিও প্রচুর পরিমাণে রিভিউ ইউটিউবে আছে, তারপরেও নিজের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আর এখন যাচ্ছে হচ্ছে এক বন্ধুর বাড়িতে, বাড়িতে না ঠিক ওর এলাকায়, যে হচ্ছে একটু আড্ডা দিব, তারপর আবার ব্যাক করবো। আকাশটা সেই লাগতেছে, বন্ধু চলে আসছে, বন্ধুরে নিয়ে একটু ঘুরি, ঘুরে চাটা খেয়ে হচ্ছে চলে যাব। হচ্ছে আমার ছোটোবেলার বন্ধু, আমার স্কুল ফ্রেন্ড, আমরা ঢাকায় একসাথেই থাকছি। এখন সবাই নিজের মতো ব্যস্ত, এখন ওই রকম সময় দেওয়া হয় না কারোরই। আরে ভাই, আকাশটা সেই সানি, একটা ছবি তুলি ভিডিওর জন্য, তোর ফোন দে, তুল তোর ফোন দে, তুল তোর। হ্যাঁ, ছবি টবি তুললাম বলতে একটু ভিডিওতে অ্যাড করতে হবে না, একটা ছবি, একটা ছবি তুললাম। আশপাশে কোথাও গিয়ে হচ্ছে চা কফি খাবো, আড্ডা দিব, তারপর আবার ব্যাক করবো। ভাবছিলাম যে রেগুলার ভিডিও দেওয়া যাবে, কিন্তু রেগুলার বলতে হচ্ছে যে আমি চিন্তা করছিলাম সপ্তাহে 2টা বা 3টা ভিডিও দিব। ট্রাস্ট মি, ভিডিও করা, তারপর হচ্ছে ভিডিও এডিট করা, তারপর আবার মানে পোস্ট করা, থাম্বনেইল বানানো, ওভারঅল সব কিছু মিলিয়ে যথেষ্ট কঠিন।
কাজগুলো, তো তারপরেও চেষ্টা করব দেওয়ার জন্য, দেখা যাক। আগে ভাবতাম যে আরে মানুষ এত কম ভিডিও দেয় কেন প্রতিদিন দিতে পারে না, আসলে যে কি পরিমাণে প্যারা এখন নিজে করতে যেয়ে টের পাচ্ছে একদম হারে হারে। একটু কফি টফি খাই, ভালোই লাগে এমনি মাঝে মধ্যে বেরোইতে। একটা গোপ্রো স্পন্সর কর, করবি তুই বিয়া করলে পারস, তাহলে বিয়াটাই কর, তোর কি যৌতুক হিসাবে নিবি? আমি যে ব্লগগুলো করতেছি সেটা হচ্ছে ডেইলি লাইফ ব্লগের মতোই, কারণ আমি তো আর এখন যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্স হয় নাই বা হচ্ছে আমার গাড়ির রেজিস্ট্রেশন এখনও পুরোপুরি সম্পন্ন হয় নাই, আমি নাম্বার পেয়ে গেছি বাট হচ্ছে আমি কি বলে এখনও ডিজিটাল নাম্বার প্লেট পাই নাই বা হচ্ছে স্মার্ট কার্ডটা পাই নাই, তারপরে আমি কোথাও ঘুরতেও যেতে পারছি না কেন। আপাতত হচ্ছে এরকম ডেইলি লাইফ ব্লগই করতে হবে, ডেইলি লাইফ ব্লগ বলতে ধরেন এই যে আশপাশে একটু বললাম এলাকায় এতটুকুই আপনাদেরকে দেখাইতে হবে। সবাই বেশি বেশি আমার ভিডিও দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, আর অবশ্যই সবাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায়, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।